আশা করছি আমার বন্ধুরা সকলে খুব ভালো আছো বিদ্যাবত্তায় তোমাদের স্বাগত জানাই বিদ্যাবত্তায় এসো কিছু পড়িতে তোমাদের আজকে শোনাবো আদর্শ হিন্দু হোটেল উপন্যাসের তৃতীয় পর্ব ভিডিওটি শেষ পর্যন্ত থেকো আমার খুব ভালো লাগবে লুচি ভাজা ঘিয়ের বুদবুদের মধ্যে হাজারি ঠাকুর যেন সেই ভবিষ্যৎ হোটেলের ছবি দেখিতে পাইতেছে প্রত্যেক ঘিয়ের বুদবুদটাতে পদ্ম ছি সেখানে নাই গাঁজা গাঁজাখড় ও মাতাল শালাও নাই বাহিরে গদির ঘরে দিব্য ফর্সা বিছানা পাতা খদ্দের যতক্ষণ ইচ্ছা বিশ্রাম করুক তামাক খাইতে ইচ্ছা করে খাক বাড়তি পয়সা আর একটিও দিতে হইবে না দুইটা করিয়া মাছ হপ্তায় তিন দিন মাংস বাঁধা এ সব না করিয়া শুধু স্টেশনের প্ল্যাটফর্মের হিন্দু হোটেল হিন্দু হোটেল বলিয়া মতি চাকরের মতো চেঁচাইয়া গলা ফাটাইলে কি খদ্দের ভিড়িবে পদ্মি আসিয়া বলিল বলি ও ঠাকুর তোমার হলো হাত চালিয়ে নিতে পারছ না বাবুদের নখ যে বসে আছে বলিয়াই ময়দার বারকোষের দিকে চাহিয়া দেখিল বেলা লুচি যতগুলো ছিল হাজারি প্রায় সব খোলায় চাপাইয়া দিয়াছে খান বেশি কুড়ির বেশি নাই সেনাই মতিচাকুর পদ্মচিকে আসিতে দেখিয়া তাড়াতাড়ি হাত চালাইতে লাগিল পদ্মজি বলিল তোমার হাত চলছে না না এখনো দশ সের ময়দার তাল ডাঙায় ওই রকম করে লুচি বেললে কখন কি হবে হাজারি বলিল ও পদ্ম দিদি রাত এগারোটা বাজবে ওই লুচি বেলতে আরে এক হাতে ভাজতে তুমি বেলবার লোক দাও পদ্মছি মুখ নাড়িয়া বলিল আমি ভাড়া করে আনি বেলবার লোক তোমার জন্যে ও আমার বাবু রে ভাজতে হয় বাজো না হয় না বাজো ফেরত গেলে তখন কর্তামশাই তোমার সঙ্গে বোঝা করে পড়বে এখন পদ্মছি চলিয়া গেল মতি চাকর বলিল ঠাকুর তুমি লুচি ভেজে উঠতে পারবে কি করে লুচি পোড়াবে না এত ময়দার তাল আমি বেলবো কখন বলো হঠাৎ হাজারির মনে হইল একজন মানুষ এখনই তাহাকে সাহায্য করিতে বসিয়া যাইত কুসুম কিন্তু সে গৃহস্থের মেয়ে গৃহস্থের ঘরের বউ তাহাকে তো এখানে আনা যায় না যদিও ইহা ঠিক খবর পাঠাইয়া তাহার বিপদ জানাইলে কুসুম এখনই ছুটি আসিত তারপর এক ঘন্টা হাজারি অন্য কিছু ভাবে নাই কিছু দেখে নাই দেখিয়াছে শুধু লুচির কড়া ফুটন্ত ঘি ময়দার তাল আর বাখারির সরু আগায় ভাজিয়া তোলা রাঙা রাঙা লুচির গোছা তাহা হইতে গরম ঘি ঝড়িয়া পড়িতেছে ভীষণ আগুনের তাঁত পিঠ বিষম টন টন করিতেছে ঘাম ঝরিয়া কাপড় ও গামছা ভিজিয়া গিয়াছে এক ছিলিম তামাক খাইবারও অবকাশ নাই শুধু কাঁচা লুচি কড়ায় ফেলা এবং ভাজিয়া তুলিয়া ঘি ঝরাইয়া পাশের থামাতে রাখা রাত দশটা মুর্শিদাবাদের গাড়ি আসিবার সময় হইল মতি চাকর বলিল আমি একবার স্টেশনে যাই ঠাকুরমশাই ট্রেনের টাইম হয়েছে খদ্দের না আনলে কাল কাছে মার খেতে হবে একটা বিড়ি খেয়ে যাই ঠিক কথা সেখানিক্ষণ প্ল্যাটফর্মে পাইচারি করিতে করিতে হিন্দু হোটেল হিন্দু হোটেল বলিয়া চেঁচাইবে মুর্শিদাবাদের ট্রেন আসিতে আর মিনিট পনেরো বাকি হাজারি বলিল একা আমি বেলবো আর ভাজবো তুই কি খেপলি মতি দেখলি তো এদের কাণ্ড রতন ঠাকুর সরে পড়েছে পদ্ম দিদিও বোধহয় সরে পড়েছে আমি একা কি করি মতি বলিল তোমাকে পদ্ম দু চোখে দেখতে পারে না কারো কাছে বলো না ঠাকুর এসব তারিখ আশ্বাজি তোমাকে জব্দ করবার মতলবে এ কাজ করেছে আমি যাই নইলে আমার চাকরি থাকবে না মতে চলিয়া গেল অন্তত শের ময়দার তাল পাঁচ তখনও বাকি লেচি পাকানো সেও প্রায় দেড় শের হাজারি গুনিয়া দেখিল ষোলো গন্ডা লেচি অসম্ভব একজন মানুষের দ্বারা কি করিয়া রাত বারোটার কমে বেলা এবং ভাজা দুই কাজ হইতে পারে মতি চলিয়া যাইবার সময় যে বিড়িটা দিয়া গিয়াছিল সেটি তখনও ফুরায় নাই এমন সময় পদ্ম উঁকি মারিয়া বলিল কেবল বিড়ি খাওয়া আর কেবল বিড়ি খাওয়া ওদিকে বাবুর বাড়ি থেকে নখ দুবার এসে ফিরে গেল তখনই তো বলেছি হাজারি ঠাকুরকে দিয়ে কাজ হবে না বলি বিড়িটা ফেলে কাজে হাত দেও না রাত কি আর আছে হাজারি ঠাকুর সত্যই কিছু অপ্রতিভ হইয়া বিড়ি ফেলিয়া দিল পদ্মিয়ের সামনে সে কথা বলিতে পারিল না যে লুচি বেলিবার লোক নাই আবার সে লুচি ভাজিতে আরম্ভ করিয়া দিল একাই রাত এগারোটার বেশি দেরি নাই হাজারির এখন মনে হইল যে সে আর বসিতে পারিতেছে না কেবলই এই সময়টা মনে আসিতেছিল দুটি মুখ একটি মুখ তাহার নিজের মেয়ে টেপির বছর বারো বয়স বাড়িতে আছে প্রায় পাঁচ ছ মাস তার সঙ্গে দেখা হয়নি আরেকটি মুখ কুসুমের ওবেলা কুসুমের সেই যত্ন করিয়া বসাইয়া জল খাওয়ানো তার সেই হাসি মুখ টেপির মুখ আর কুসুমের মুখ এক হইয়া গিয়াছে লুচি ও ঘিয়ের বুদবুদে সে তখনও যেন একখানা মুখী দেখিতে পাইতেছে টেপি ও কুসুম দুইয়ে মিলিয়া এক ওরা আজ যদি দুজনে এখানে থাকিত ওদিকে কুসুম বসিয়া হাসি মুখে লুচি বেলিতেছে এদিকে টেপি ঠাকুর স্বয়ং কর্তামশায় বেচু চকর্তি পিছনে পদ্মঝি পদ্মঝি বলিল ও গাঁজা ঘর হবে না আপনাকে তখনই বলিনি বাবু ও গাঁজাকে বুধ হইয়াছে দেখছো না কাজে গুবে কতকে হাজারে তথস্থ হইয়া আরো তাড়াতাড়ি লুচি খোলা হইতে তুলিতে লাগিল বাবুদের লোক আসিয়া বসিয়াছিল পদ্মঝি যে লুচি ভাজা হইয়াছিল তাহাদের ওজন করিয়া দিল বাবুর সামনে পাঁচশের ময়দার লুচি বাকি থাকিলেও তাহারা লইল না এত রাত্রে লইয়া গিয়া কোনো কাজ হইবে না বেচু চকর্তী হাজারিকে বলিলেন ওই ঘি আর ময়দার দাম তোমার মাইন থেকে কাটা যাবে করে মানুষকে দিয়ে কি আর কাজ হয় হাজারি বলিল আপনার হোটেলে সব উল্টো বন্দোবস্ত বাবু কেউ তো বেলে দিতে আসেনি এক মতি চাকর ছাড়া সেও গাড়ি টাইমে স্টেশনে খদ্দের আনতে গেল আমি কি করব বাবু বেচু চকর্তি বলিলেন সে সব শুনছি ঠাকুর ওর দাম তুমি দেবে খোদ্দের অর্ডার ফেরত দিলে সে মাল আমি নিজের ঘর থেকে লোকসান দিতে পারিনে আর মাকা নেচি কাটা ময়দা হাজারি ভাবিল বেশ তাহাকে যদি এদের দাম দিতে হয় লুচি ভাজিয়া সে নিজে লইবে রাত সাড়ে এগারোটা পর্যন্ত খাটিয়া ও মতি কিছু অংশ দিবার লোভ দেখাইয়া তাহাকে দিয়া লুচি বেলাইয়া সব ময়দা ভাজিয়া তুলিল মতি তাহার অংশ লইয়া চলিয়া গেল এখনো তিন চার ঝুড়ি লুচি মজুদ পদ্মি উকি মারিয়া বলিল লুচি বাদছ এখনো বসে আমাকে খান কতক দাও দি বলিয়া নিজেই একখানা গামছা পাতিয়া নিজের হাতে খান পঁচিশ ত্রিশ গরম লুচি তুলিয়া লইল হাজারি মুখ ফুটিয়া বারণ করিতে পারিল না সাহসে কুলাইল না অনেক রাত্রে সুপ্ত থিতা কুসুম চোখ মুছিতে মুছিতে বাহিরের দরজা খুলিয়া সোনমুখে মস্ত এক পোটলা হাতে দাঁড়ানো অবস্থায় হাজারি ঠাকুরকে দেখিয়া বিস্ময়ের সুরে বলিল কি বাবা ঠাকুর কি মনে করে এত রাত্রে হাজারি বলিল এতে লুচি আছে মা কুসুম হোটেলে লুচি ভাজতে দিয়েছিল খদ্দের বেলে দেবার লোক নেই শেষকালে খদ্দের পাঁচশের ময়দার লুচি নিলে না। বাবু বললেন আমায় তার দাম দিতে হবে বেশ আমায় দাম দিতে হয় আমি নিয়ে নিই তাই তোমার জন্য বলি নিয়ে যাই কুসুমকে তো কিছু দেওয়া হয় না কখনো রাত বড্ড হয়ে গিয়েছে ঘুমিয়েছিলে বুঝি ধরো তোমা বোঁচকাটা রাখো গিয়ে যাও কুসুম বোঁচকাটা হাজারির হাত হইতে নামাইয়া লইল সে একটু অবাক হইয়া গিয়াছে বাবা ঠাকুর পাগল নতুবা এত রাত্রে তাহার এক ঘুম হইয়া গিয়াছে এখন আসিয়াছে লুচির বোঁচকা লইয়া হাজারি বলিল আমি যাই মা লুচি গরম আর টাটকা এই ভেজে তুলিছি তুমি খান কত খেয়ে ফেলো গিয়ে এখনই কাল সকালে বাসি হয়ে যাবে আর ছেলেপিলেদের দাও গিয়ে আর কত রাত হয়েছে সাড়ে বারোটার বেশি নয় হোটেলে ফিরিয়া হাজারি ঠাকুর একটি দুঃসাহসের কাজ করিল মতি চাকর পূর্ব হইতেই ঘুমাইয়া পড়িয়াছিল তাহা তুলিয়া মতি বলিল মতি আমি রাত তিনটে গাড়িতে বাড়ি যাচ্ছি এত লুচি কী হবে বাড়িতে গিয়ে দিয়ে আসি তুমি থাকো আমি কাল সকাল দশটার গাড়িতে এসে রান্না করব। কর্তা মশাইকে বলো মতি অবাক হইয়া বলিল এত রাত্রে লুচি নিয়ে বাড়ি রওনা হবে এত লুচি কী হবে এখানে থাকলে কাল সকালে বারো ভুতে খাবে তো আমার জিনিস নিজের বাড়ি দিয়ে আসি আমার বাড়িতে ছেলে মেয়ে আছে তারা খেতে পায় না তাদের দিয়ে আসি ছটা পয়সা তো খরচ হাজারি আর ঘুমাইল না কেপির জন্য তার মন কেমন করিয়া উঠিয়াছে কুসুম যেমন টেপিও তেমন আরো দুটি ছেলে আছে ছোট ছোট তাদের মুখ বঞ্চিত করিয়া এত লুচি এখানে রাখিয়া পদ আর কর্তামশায়ের বাড়িতে খাওয়াইয়া কোনো লাভ নাই রাত সাড়ে তিনটার সময় গাংনাপুর স্টেশনে নামিয়া হাজারি নিজের গ্রামের পথ ধরিল এবং সাড়ে তিন ক্রোশ পথ হাঁটিয়া ভোর হইবার সঙ্গে সঙ্গে স্বগ্রামে পৌঁছিল এরোশোলা এক সময়ে বর্ধিষ্ণ গ্রাম ছিল এখন পূর্বের শ্রী নাই গ্রামের জমিদার করবাবুরা এখান হইতে উঠিয়া কলিকাতা চলিয়া যাওয়াতে গ্রামের মাইনর স্কুলটির অবস্থা খারাপ হইয়া গিয়াছে দিঘিটা মজিয়া গিয়াছে ভদ্রলোকের মধ্যে অনেকে এখান হইতে বাস উঠাইয়া কেহ রানাঘাট কেহ কলিকাতা চলিয়া গিয়াছেন নিতান্ত নিরূপায় যারা তারাই গ্রামে পড়িয়াছে হাজারির বাড়িতে দুখানা ঘরের ঘর ছোট্ট উঠান একদিকে কাঁঠাল গাছ অন্যদিকে একটা সজনে গাছ এবং একটা পেয়ারা গাছ এই পেয়ারা গাছটা হাজারির মা নিজের হাতে পুঁতিয়াছিলেন বেশ বড় বড় পেয়ারা হয় কাশির পেয়ারার বীজের চারা হাজারির ডাকাডাকিতে ডাকিতে হাজারির স্ত্রী উঠিয়া দৌড় খুলিয়া এ অবস্থায় স্বামীকে দেখিয়া বলিল এসো এসো শেষ রাতের গাড়িতে এলে কেন গো এই দূর দূরান্ত রাস্তা অন্ধকার রাত আবার বড্ড সাপের ভয় হয়েছে সাপের কামড়ে দু তিনটি মানুষ মরে গিয়েছে এর মধ্যে আমাদের গায়ে আমাদের গায়ে নয় নতুন কাওড়াপাড়ায় একটা মরছে আর বামনপাড়ায় পাড়ায় শুনছি একটা অত বড় বুঝকাতে কি গো হাজারি লুচির আসল ইতিহাস কিছু বলিল না স্ত্রীর আনন্দপূর্ণ সাগ্রহ প্রশ্নের উত্তরে সে কেবল বলিল পেয়েছি গো পেয়েছি ভগবান দিয়েছেন সবাই মিলে খেয়ে নাও মজা করে টেবিকে খুব করে খাওয়াও ও পেট ভরে খাবে আমি দেখি সেদিন সকালের গাড়িতে হাজারি রানাঘাটে ফিরিতে পারিল না দুপুরের পরে হাজারি কুসুমের বাপের বাড়ি বেড়াইতে গেল এই গ্রামেই গোয়ালাপাড়ায় কুসুমের জ্যাঠা মশাই হরি ঘোষের বাস অবস্থা একসময় যথেষ্ট ভালো ছিল এখনও বাড়িতে গোহাল পোড়া গরুর মধ্যে আট দশটি অবশিষ্ট আছে দুটি ছোট ছোট ধানের কোলাও বজায় আছে হাজারিকে হরিঘোষ খুব খাতির করিয়া খেজুর পাতার চটে বসিতে দিল বলিল বেয়ালেন বাবা ঠাকুর সব ভালো তো তোমরা সব ভালো আছো আপনার ছিঁচরণের আশীর্বাদে একরকম চলে যাচ্ছে রান্নাঘাটে কাজ করছেন তো হ্যাঁ সেখান থেকেই তো এলাম আমাদের কুসুমের সঙ্গে দেখা টেকা হাজারি পাড়াগাঁয়ের লোক এখানকার লোকের ধাত চেনে কুসুমের সঙ্গে সর্বদা দেখাশোনা বা তাদের মধ্যে পরস্পরের প্রতি টানের কোনো পরিচয় সেখানে দিতে চায় না ইহারা হয়তো সহজভাবে সেটা গ্রহণ করিতে পারিবে না গ্রামে কথাটা রাষ্ট্র হইয়া গেলে লোকে নানা রূপ কদর্য টানিয়া বাহির করিবার চেষ্টা করিবে তাহা হইতে সুতরাং সে বলিল হ্যাঁ দু একবার হইয়াছিল ভালো আছে এবার যদি দেখা হয় একবার আসতে বলবেন এই তার গায়ে আসবার দিকে তো তো টান নেই শহরে দুধ বেচে চালানো যে কি মিষ্টি লেগেছে হাজারি কথার গতি অন্যদিকে ঘুরাইবার উদ্দেশ্যে বলিল এবার আবাদপত্র রকম হলো বল ধানের আবাদ করেছি বারো বিঘে আর বাকি সব তরকারি কুমড়ো দু বিঘে আলু পেঁয়াজ তা এবার আকাশের অবস্থা ভালো না বাবা ঠাকুর খেতে মাটি ফেটে যাচ্ছে তরকারির কথায় হাজারির নিজের গোপনীয় উচ্চাসার কথা মনে পড়িল তরকারি তাহার গ্রাম হইতে কিনিলে রানাঘাট বাজারের চেয়ে অনেক সুবিধা পাওয়া যায় এখান হইতেই সে আনাজপত্র লইয়া যাইবে হরি ঘোষকে বলিল আচ্ছা তোমাদের আলু কমন হতে পারে বাবা ঠাকুর তার কি কোনো ঠিক আছে তবে তিরিশ চল্লিশ মন খুব হবে তুমি সমস্ত আলু আমায় দিতে পারবে নগদ দাম দেবো হরিঘোষ কৌতূহলের সহিত জিজ্ঞাসা করিল বাবা ঠাকুর আজকাল কাঁচামালের ব্যবসা করছেন নাকি ব্যবসা এখনো করিনি তবে করব ভাবছি সে তোমায় বলবো একদিন গোয়ালাপাড়া হইতে আসিবার পথে একটা খুব বড় বাঁশবনের মাঝখান দিয়া পথ এখানে লোকজন নাই এরোশোলা গ্রামে লোকজনের বসত নাই আগে ছিল ম্যালেরিয়ায় মরিয়া হাজিয়া লোকশূন্য হইয়া পড়িয়াছে শুধুই বড় বড় আম কাঠালের বাগান ও বাঁশবনের জঙ্গল এই বাঁশবনের মধ্যে পুরনো দিনে পালিত পাড়া ছিল হাজারি বাল্যকালেও দেখিয়াছে পালিতেরা বেশ বর্ধিষ্ণ ছিল গ্রামের মধ্যে পূজা পার্বণ দোল দুর্গোৎসব পর্যন্ত হইয়াছে রাজেন পালিতের বাড়িতে এখন জঙ্গলের মধ্যে পালিতদের ভিটাটা আছে এই পর্যন্ত দেনে মানেই বোধ হয় বাঘ লুকাইয়া থাকে বাঁশঝাড়ে কটকট সরিয়া শুকনো বাঁশের শব্দ হইতেছে ঘন ছায়া শুকনো বাঁশ পাতার ও শোলার শব্দ ফিঙ্গে শালিক পাখির কলরব হাজারির মনে হইল আজ যেন তার হোটেলের দাসত্ব জীবন হইতে মুক্তির দিন সেই ভীষণ গড় মননের সামনে বসিয়া আজ আর তাকে ডেকচিতে ভাত ডাল রান্না করিতে হইবে না তাগাদা সহ্য করিতে হইবে না মনের ছায়ায় পূর্ণ শান্তিতে সে যদি ঘন্টার পর ঘন্টা ধরিয়া ঘুমায় তাহা হইলেও কেহ কিছু বলিতে পারিবে না এই মুক্তি সে ভালোভাবে আস্বাদ করিতে চায় বলিয়াই তো হোটেল খুলিবার কথা এত ভাবে সে যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করিয়াছে এইবার কিছু টাকা হইলেই সে রানাঘাটের বাজারে হোটেল খুলিয়া দিতে পারে হাজারি সত্যই চিন্তা করিতে আরম্ভ করিল টাকা কোথায় ধার পাওয়া যাইতে পারে এক গ্রামের গোসাইরা বড় লোক কিন্তু তাহারা প্রায় সবাই থাকে কলিকাতায় এখানে বৃদ্ধ কেশব ঘোসাই থাকেন বটে কিন্তু লোকটা ভয়ানক কৃপণ তিনি কি হাজারের মতো সামান্য লোককে বিনা বন্ধকে বিনা জামিনে টাকা ধার দিবেন হাজারের জামিন হইবেই বা তাহার অবস্থা অত্যন্তই খারাপ দুখানা মাত্র চালাঘর রান্নাঘরখানা গত বর্ষায় পড়িয়া গিয়াছে পয়সার অভাবে সারানো হয় নাই উঠানে আমতলায় রান্না হয় বৃষ্টির দিন এখন ক্রমশ চলিয়া গেল এখন তত অসুবিধা হয় না বেলা প্রায় পড়িয়া আসিয়াছে হাজারি বাড়ি ফিরিয়া দেখিল তাহার ছোট মেয়ে টেপি ঘরের দাওয়ায় বসিয়া উল বুনিতেছে টেঁপি বাবাকে দেখিয়া বলিল তোমার জন্য আসেন বঞ্চি বাবা কাল যদি তুমি থাকো কালকের মধ্যে হয়ে যাবে তোমার সঙ্গে দিয়ে দেবো হাজারি মনে মনে হাসিল বেচু চকীর হোটেলে সে রঙিন পশমের আসন পাতিয়া খাইতে বসিয়াছে ছবিটি বেশ বটে পদ্মি কি মন্তব্য করিবে তাহা হইলে মেয়েকে বলিল দেখি কেমন আসন বাহ বেশ হচ্ছে তো কোথায় শিখলি তুই বুনতে টেপি বলিল মুক যে বাড়ির লীলাদি আর অতসিদির কাছে আমি রোজ যাই দুপুরে ওরা আমায় গান শেখায় বোনা শেখায় ওরা এখনো আছে বাবু চলে যাননি এখনো ওরা নাকি এই মাসটা থাকবে থাকলে তো আমারই ভালো আমি কাজটা শিখে নিতে পারি কি চমৎকার গান গাইতে পারে অত সিদি আর শুনবে বাবা তুই গান শিখলে কিছু টেপি লাজুক সুরে বলিল দু একটা সে কিছু নয় তুমি সিদির গান যদি শোনো তবে বলবে যে কলের গানে রেকর্ড শুনছি ওদের বাড়ি খুব বড় বড় কলের গানও আছে রোজ সন্ধ্যের পর বাজায় কত রকমের গান আছে যাবে শুনতে সন্ধ্যের পর অত নিজে কল বাজায় আমিও যাব তোমার সঙ্গে অত সেদিকে বলবো বাবা এসেছে ভালোবাসি বেঁচে গান দেবে হাজারি বলিল হ্যাঁ রে বাবুর শরীর সেরেছে জানিস তা তো জানি নে তবে তিনি বৈঠকখানায় বসে রোজই তো সবার সঙ্গে গল্প করেন একদিন বৈঠকখানায় কলের গান বাজিয়েছিলেন কি চমৎকার কীর্তন সঙ্গীত শিল্পের প্রতি বর্তমানে হাজারীর তত আগ্রহ নাই হরিচরণ বাবুকে বলিয়া কহিয়া ধার করিয়া কিনা দেখিয়া সেদিকে হরিচরণ মুখুজ্জে মহাশয় এ গায়ের মধ্যে একমাত্র শিক্ষিত অবস্থাপন্ন ও সম্ভ্রান্ত লোক তারা এ গ্রামের জমিদার কিন্তু অনেক দিন হইতেই গ্রাম ছাড়িয়াছেন প্রকাণ্ড তিন মহলা বাড়ি আছে দু একজন বৃদ্ধা পিসি মাসি ছাড়া বাড়িতে আর কেহ এতদিন ছিল না আজ মাস চার পাঁচ হইল হরিচরণ মুখুজ্জের একমাত্র পুত্র কলিকাতায় মারা যায় বসন্ত রোগে পুত্রের মৃত্যুর পর হইতেই আজ প্রায় তিন মাস হইল হরিচরণবাবু সপরিবারে দেশের বাটিতে আসিয়া যে কেন বাস করিতেছেন সে খবর হাজারে রাখে না তবে ইহা জানে যে হরিচরণ বাবু গ্রামের উত্তর মাঠে একটি দিঘি খনন করিবার জন্য জেলা বোর্ডের হাতে অনেকগুলি টাকা দান করিয়াছেন এবং পুত্রের নামে একটি ডিসপেন্সারি করিয়া দিবেন গ্রামে বাবু কারো বাড়ি যান না নিজের বৈঠকখানায় বসিয়া আছেন সব সময় তার দুই মেয়ে ও স্ত্রী এখানেই তাছাড়া চাকর ও দুজন দরওয়ান আছে বাড়িতে সন্ধ্যার পর সাহসে ভর করিয়া হাজারি হরিচরণবাবুর আমলের বৈঠকখানার উঠানে গিয়া দাঁড়াইল বৈঠকখানা বাড়ির সামনে বড় বড় থামওয়ালা সাদা মার্বেল পাথর বাঁধানো বারান্দা বারান্দার সামনে একটা মাঝারি গোছের কামরা পাশে একটা ছোট কামরা পূর্বে নবীনবাবু বলিয়া ইহাদের এক শরিক বড় বৈঠকখানার পাশে পৃথকভাবে নিজের জন্য আরেকটি বৈঠকখানা তৈরি করিয়াছিলেন তিনি আজ পঁচিশ বছর হইল নিঃসন্তান অবস্থায় মারা যাওয়াতে উক্ত বৈঠকখানা ঘর বর্তমানে বিচালি রাখিবার জন্য ব্যবহৃত হয় হাজারি টেপিকে সঙ্গে করিয়া লইয়া গিয়াছিল টেপি বলিল বাবা তুমি বসো আমি অতসিদিকে বলি গে তুমি এসেছ কলের গান শুনতে এখনই দেবে গান বৈঠকখানের সামনে হাজারিকে দাঁড় করাইয়া রাখিয়া টেপি পাশের ছোট্ট দরজা দিয়া বাড়ির মধ্যে সরিয়া পড়িল ঘরের মধ্যে তেলের চোপায়া লণ্ঠন জ্বলিতেছে ইহা কালের বন্দোবস্ত এখনও ঠিক বজায় আছে হাজারি বারান্দায় দাঁড়াইয়া ইতস্তত করিতেছে ঘরে ঢুকিবে কিনা এমন সময় ঘরের ভিতর হইতে স্বয়ং হরিচরণ বাবু বারান্দায় বাহির হইয়াই সামনে হাজারিকে দেখিয়া বলিলেন কে হাজারি বিনীতভাবে জোর করিয়া মাথা নিচু করিয়া প্রণাম করিয়া বলিল বাবু আমি হাজারি ও হাজারি কে মনে করে এসো এসো বাইরে দাঁড়িয়ে কেন ঘরের মধ্যে এসো মাস দুই তোমায় দেখিনি তোমার মেয়ে মাঝে মাঝে আসে বটে আমার বড় মেয়ে অতসীর সঙ্গে তার বেশ ভাব বাবুর বয়স পঞ্চান্ন ছাপ্পান্ন হইবে গৌরবর্ণ লম্বা আড়ার চেহারা বড় বড় চোখ গলার স্বর গম্ভীর তিনি খুব শৌখিন লোক ছিলেন এখনও সেই বয়সেও এবং ছেলে মারা যাওয়া সত্ত্বেও বেশ শৌখিনতা ও আছে তার আট পড়ে পোশাকেও হাজারি আসলে আসিয়াছে টাকা ধার করিবার কথা বলিতে কিন্তু বৈঠকখানা ঘরে ঠুকিয়া প্রকাণ্ড বড় সেকেলে প্রমাণ সাইজের আয়নাখানায় নিজের আপাদমস্তক দেখিয়াই তাহার সাহসটুকু উবিয়া গেল বাবুর নির্দেশ মতো সে একখানা চেয়ারে বসিল হরিচরণবাবু বলিলেন চা খাবে হাজারি হাজারি আমতা আমতা করিয়া বলিল আগে চা আমি থাকে সে কষ্ট কেন আবার হরিচরণবাবু বলিলেন বেলক্ষণ কষ্ট কিসের আমি তো চা খাবই এখন দাঁড়াও আনতে বলি এই সময় টেপি বৈঠকখানার যে দৌড় অন্তরপুরের দিকে সেখানে আসিয়া দাঁড়াইল বাবুকে বৈঠকখানার মধ্যে দেখিয়াও সে বেশ সহজভাবেই বলিল বাবা দাঁড়াও অত কলের গান বাজাচ্ছে আমি বলেছি আমার বাবা তোমাদের কলের গান শুনতে এসেছে বাবু বলিয়া উঠিলেন কলের গান শুনতে এসেছ হাজারি তা আমাকে বলতে হয় এতক্ষণ শুনতে আসবে এ আর কথা কি তোমরা দু পাঁচজন আসো যাও বড় আনন্দের কথা গ্রাম তো লোক শূন্য হয়ে পড়েছে ওরে কুকি তোর বাবার জন্য আর আমার জন্যে ধূপে পেয়ালা চা আনতে বলে দিত তোর অত দিদিকে হাজারি মনে মনে টেপির উপর চটিয়া গেল হতভাগা মেয়েটা সব দিল মাটি করিয়া কে তাহাকে বলিয়াছিল কলের গান শুনিতে সে যাইতেছে মুখুচ্ছে বাড়িতে অতঃপর টাকার কথা উত্থাপন করা কি ভালো দেখায় না যত ছেলে মানুষ নিয়া হইয়াছে কারবার হরিচরণ বাবুর মেয়ে অতসী এই সময় দু পেয়ালা চা হাতে ঘরে ঢুকিল প্রথমে হাজারের সামনে টেবিলে একটি পেয়ালা নামাইয়া অন্য পেয়ালাটি হরিচরণ বাবুর হাতে দিল অতসির বয়স আঠারো উনিশ বেশ ধপধপে ফর্সা সুন্দর মুখশ্রী ডাগর ডাগর চোখ এক কথায় অতসী সুন্দরী মেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন অথচ সহজ অনড়ম্বর সাজগোজ হাতে কয়েক গাছই সরু সোনার চুরি এবং কানে ইয়ারিং ছাড়া অলংকারেরও কোনো বাহুল্য নাই হরিচরণবাবু বলিলেন তোমার হাজারি কাকা প্রণাম করো অতস্বী অতস্বী আগাইয়া আসিয়া হাজারির সামনে নিচু হইয়া প্রণাম করিয়া পায়ের ধুলা লইল হাজারি সংকুচিত হইয়া বলিল থাক থাক এসো মা রাজরানী মা এসো এসো কল্যাণ হোক অতসীকে হরিচরণবাবু বলিলেন তোমার হাজারে কাকা গান শুনবেন গ্রামোফোনটা নিয়ে এসো অতসীর সঙ্গে টেপি খুব ভাব করিয়াছে টেপির বাবাকে এই প্রথম দেখিল বন্ধুর পিতা কীরকম দেখিতে কৌতূহলের সহিত সে চাহিয়া দেখিতেছিল বাবার কথায় বাড়ির মধ্যে চলিয়া গেল এবং কিছুক্ষণ পরে চাকরের হাতে দিয়া গ্রামোফোন রেকর্ডের বাক্স পাঠাইয়া দিল বাহিরে বাবু চাকরকে বলিলেন বাজাবে কে তো দিদিমণি আসছে না দিদিমণি যে বললেন আপনি বাজাবেন আমি ভালো চোখে দেখতে পাব না তাকে পাঠিয়ে দিকে যা একটু পরে অতস্বী টিপি এবং পাড়ার আরও দু তিনটি মেয়ে ঘরে ঢুকিল কলের গান বাজনা শুরু হইল এবং চলিল ঘন্টা দুই আরও একবার চা দিয়া গেল চাকরে কিন্তু পরিবেশন করিল অতশী সব মিটিয়া চুকিয়া যাইতে রাত্রি প্রায় সাড়ে নটা বাজিয়া গেল হাজারি ছটফট করিতেছিল গান শুনিতে সে এখানে আসে নাই গান বন্ধ হইলে অতসি টেপি ও মেয়ের দল যখন বাড়ির মধ্যে চলিয়া গেল তখন হাজারি সাহসে ভর করিয়া বলিল আপনার কাছে একটা আরজি ছিল বাবু হরিচরণবাবু বলিলেন কি বলো আমার কিছু টাকা দরকার যদি আমায় কিছু ধার দিতেন তাহলে আমার একটা মস্ত বড় আশার কাজ মিটত মেয়ের বিয়ে দেবে আগে না বাবু তা নয় ব্যবসা করব। কি ব্যবসা বাবু আপনি তো জানেন আমি হোটেলে কাজ করি আপনার কাছে লুকব না আমি নিজে একটা হোটেল খুলতে চাচ্ছি এবার টাকাটা সেজন্যই দরকার কত টাকা দরকার অন্তত দুশো টাকা আমায় যদি দয়া করে দেন বাবু আমার খালদারের কাঁঠাল বাগান আমি বন্ধক রাখছি আপনার কাছে এক বছরের মধ্যে টাকাটা শোধ করব হরিচরণ বাবু ভাবিয়া বলিলেন বাগান বন্ধক রেখে টাকা আমি দিতাম না দিতাম তো তোমাকে এমনি দিতাম কিন্তু অত টাকা এমন সময় আমার হাতে নগদ নেই হাজারি কথার পরে আর কোনো কথা বলিতে পারিল না বিশেষত সে জানিত বাবু উদার মেজাজের মানুষ সত্যবাদী লোক টাকা হাতে থাকিলে হাতে টাকা না থাকার কথা তিনি বলিতেন না অতশিয়া আসিয়া বলিল কাকা আপনি একটু বসুন টেপি খেতে বসেছে মা ছাড়লে না মেয়েরা গান শুনতে এসেছিল যারা সবাইকে না খাইয়ে যেতে দেবেন না একটু দেরি হবে না হয় আপনি যান আমি ঝির সঙ্গে পাঠিয়ে দেব এখন হরিচরণবাবু বলিলেন তোমার যদি বিশেষ কাজ না থাকে একটু বসে যাও না হাজারি তোমার সঙ্গে দুটো কথা কই কেউ বড় একটা আসে না আমার এখানে হাজারি বসিল তুমি কোথায় কোন হোটেলে কাজ করো আগে রানাঘাটে বেচোচকতির হোটেল রেলবাজারের মধ্যে কত মাইনে পাও বাবু সে আর বলবার কথা নয় খাওয়া আর সাত টাকা মাসে তাই ভাবছিলাম পরের তাপে থাকবো না এদিকে বয়স হলো এবার একটা হোটেল খুলে নিজে চালাবো হোটেল চালাতে পারবে তা বাবু আপনার আশীর্বাদে একরকম সবই জানি ও লাইনের বাজার আর রান্না হোটেলের দুটো মস্ত কাজ এ যে শিখেছে সে হোটেল খুলে লাভ করতে পারে আমি অনেক দিন থেকে চেষ্টা করে ও দুটো কাজ শিখে নিয়েছি খদ্দের কি চায় তাও জানি চাকরি করি রাঁধুনির বটে বাবু কিন্তু আপনার বাপ মায়ের আশীর্বাদে আপনার আশীর্বাদে খুলে কাজ করি বেশ ভালো উৎসাহ পাইয়া হাজারি তাহার বহুদিনের আশা ও সাধ একটি আদর্শ হিন্দু হোটেল প্রতিষ্ঠা সম্বন্ধে অনেক কথা বলিল চূর্ণি নদীর ধারে বসিয়া অবসর মুহূর্তে তাহার সে স্বপ্ন দেখার কথাও গোপন করিল না তাহার রান্না খাইয়া কলিকাতার বাবুরা কিরকম সুখ্যাতি করিয়াছে যদু হোটেলে তাহাকে ভাঙাইয়া লইবার চেষ্টা কিছুই বাদ দিল না হরিচরণ বাবু বলিলেন দেখো হাজারি তোমার কথা শুনে তোমার ওপর আমার হিংসে হয় তোমার বয়স হলে কি হবে তোমার জীবনে মস্ত বড় আশা রয়েছে একটা কিছু গড়ে তুলব এ আশায় মানুষকে বাঁচিয়ে রাখে আমার ছেলেটা মারা যাওয়ার পর আমার জীবনে যেন সব কিছু ফুরিয়ে গিয়েছে মনে হয় আর যেন কিছু করবার নেই করে কি হবে কার জন্য করবো এসব কথা মনে ওঠে তাছাড়া জীবনে কখনোই কিছু দরকার হয়নি বাবার সম্পত্তি ছিল যথেষ্ট নতুন করে কিছু গড়ে তুলব এই ইচ্ছে কোনো দিন জাগেনি তোমার বয়স হলে কি হবে ওই একটা আশাই তোমায় যুবক করে রেখে দেবে যে আমার মাথায় এত পাকা চুল ছিল না খোকা মারা যাওয়ার পরে জীবনের উত্তম আশা ভরসা যেমন চলে গেল অমনি মাথার চুলও পেকে উঠল তবে এখন ইচ্ছে আছে খোকার নামে একটা স্কুল করে দেব আবার ভাবি স্কুলে পড়বেই বাকে আমাদের এই অঞ্চলে তো লোকের বাস নেই তার চেয়ে না হয় একটা ডাক্তারখানা করে দিই উদ্যমী জীবনের সবটুকু যার জীবনে আশা নেই যা কিছু করার ছিল সব হয়ে গেছে তার জীবন বড় কষ্টকর যেমন ধরো দাঁড়িয়েছে আমার খোকা মারা না গেলে আজ আমার ভাবনা হে হাজারি ভেবেছিলুম কয়লার খুনি যারা নেব কত উৎসাহ ছিল এখন মনে হয় কার জন্যে করব তাই বলছিলুম তোমায় দেখে হিংসে হয় তোমার জীবনে উদ্যম আছে আশা আছে আমার তা নেই এই দেখো এই পাড়া গায়ে একলাটি আছি পড়ে ভালো লাগে কি ভালো লাগে না কখনো থাকিনি কিন্তু বাইরেও আর হইচয়ের মধ্যে থাকতে ভালো লাগে না ওই মেয়েটা আছে কলের গান এনেছে একটা বাজায় আমি শুনি ওর মায়ের জন্য বেছে বেছে ভক্তি আর দেহতত্ত্বের গান কিনে দিয়েছি যদি তা শুনে তার মনটা একটু ভালো থাকে মেয়ে মানুষ কষ্টটা লেগেছে তার অনেক বেশি হাজেরি এই দীর্ঘ বক্তৃতার সবটা তেমন বুঝিল না কেবল বুঝিল পুত্র শোকে বৃদ্ধের মাথা খারাপ হয়ে গিয়েছে সে সহানুভূতি সুযোগ দু কথা বলিল বেশি কথা অনেকক্ষণ ধরিয়া গুছাইয়া বলিতে কখনো সে শেখে নাই তবু পুত্র শোকাতুর বৃদ্ধের জন্য তাহার সত্যকর দুঃখ হওয়াতে ভাবিয়া ভাবিয়া মনে মনে বানাইয়া কিছু বলিল বাবু বলিলেন আর একটু চা খাবে আগে না চা খাওয়ার আমার তেমন অভ্যাস নেই আপনি খান বাবু এমন সময় টেপিয়া আসিয়া বলিল বাবা যাবে হাজারি হরিচরণ বাবুর কাছে বিদায় লইয়া মেয়েকে সঙ্গে করিয়া বাহির হইল জ্যোৎস্না উঠিয়াছে ভরেদের বাড়ির উঠানে রাঙা কাঠ কাটিয়াছে রাঙা কাঠের গন্ধ বাহির হইতেছে সিধু ভর দাওয়ার জাল বুনিতেছিল বলিল দা ঠাকুর কনে স্যালেন এত রাত অব্দি হাজারি বলিল বাবুর বাড়ি বাবু সারেন না কিছুতে চা খাও কলের গান শোনো শেষে তো টেপিকে না খাইয়া সারলেন না গিন্নিমা হাজারির বড় ভালো লাগিয়াছিল আজ সন্ধ্যাটা বড় লোকের বৈঠকখানায় এমনভাবে বসিয়া চা সে কখনো খায় নাই খাতির করিয়া তাহার সঙ্গে কোনো বড় লোক মনের কথাও কখনো বলে নাই কলের গান তো আছেই মেয়েকে বলিল টেপি কি খেলি রে টেপি একটু ভোজন ভালোবাসি আর গরিবের মেয়ে বলিয়াই অতির মা তাহাকে না খাওয়াইয়া ছাড়েন না বলিল পরোটা মাছের ডালনা সুজি পটল ভাজা আলু ভাজা হাজিরের স্ত্রী অনেকক্ষণ রান্না সারিয়া বসিয়াছে বলিল এত রাত্রি পর্যন্ত চিলা কোথায় সব পাড়া বেড়ানো শেষ হয় না বুঝে তোমাদের বসে বসে কেবল ঘুম আসছে মা অত দিদির মা ছাড়লেন না কিছুতে আমি কিছু খাব না হ্যাঁ রে তুই খেয়ে এলি ও বেলা সেই বাসি লুচি তোর জন্য রয়েছে যে লুচি খাবি না অনেকেই নিহাদের সংসারে এমন সচ্ছলতা হয় নাই যে লুচি ফেলিয়া ছড়াইয়া ছেলেমেয়েরা খাইতে পারে বলিয়াও সুখ ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং শেয়ার কমেন্ট করো এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে এবং বিদ্যাবত্তা চ্যানেলে সাথেই থাকবে